আমাদের সম্মানিত কাবা শরীফের ইমাম সাহেবের বিশ্ব শান্তিতেও আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি তার বক্তব্য একটা দিক নির্দেশনা হয়ে থাকবে। ইতিমধ্যে আমরা সবাই জানেন যে জমঈয়তে হাজার ইসলামের আমাদের সম্মেলন, আমরা একটা সম্মেলন অনুষ্ঠান করতে যাচ্ছি, যে সম্মেলনে পবিত্র কাবা শরীফের ইমাম সাহেবকে আমরা অতিথি হিসেবে আমন্ত্রণ জানিয়ে উপস্থিত নিশ্চিত করতে চাই, এবং সেই সঙ্গে সঙ্গে অন্যান্য সম্মানিত অতিথিবৃন্দ থাকবেন, এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ যে বিষয়টি সেটি হচ্ছে আমাদের সম্মেলনে আমরা কমপক্ষে 10 লক্ষ আলেম মুসল্লির সমাবেশ ঘটাতে চাই। জমঈয়তে আহলে হাদিসের জন্য আমাদের এই সম্মেলন অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা সারা বাংলাদেশে জানাতে চাই আমরাও আছি, আমরাও পারি। আমরা যতটুকু জানি আমাদের সম্মানিত সভাপতি মহোদয়, আমাদের সম্মানিত সাধারণ সম্পাদক মহোদয় এ নিয়ে কাজ করে যাচ্ছেন, কাজ চলমান রয়েছে, আমরা আলাপ আলোচনা চলমান রেখেছি। আমাদের সম্মানিত কাবা শরীফের ইমাম সাহেবের সম্মতি এবং সময়সূচি অনুযায়ী আমরা আমাদের সম্মেলনের দিক ঘন্টা ঠিক করতে চাই। ইনশাল্লাহ পবিত্র কাবা শরীফের ইমামকে আমরা আমাদের সম্মেলনে পাবো ইনশাল্লাহ। দিক ঘন্টা উনি অত্যন্ত ব্যস্ত মানুষ, অত্যন্ত গুরুত্বপূর্ণ মানুষ, তার রাষ্ট্রীয় কিছু বিষয়াদি রয়েছে, এটা দুটি রাষ্ট্রের মধ্যে কিছু ফরমালিটিজের ব্যাপার রয়েছে, সুতরাং দিনক্ষণ সময় মতো ঠিক হোক, আমরাও আমাদের কার্যক্রম পূর্ণ গতিতে শুরু করে দিই। সারা বাংলাদেশে একটা জানান দিয়ে দিতে হবে, 10 লক্ষ মানুষ, 10 লক্ষ মুসল্লি আলেমে সমন্বয়ে আমরা করবো, তাহলে ব্যাপারটা বেশ বড় একটা ব্যাপার, এবং এর সফলতার মধ্য দিয়ে আমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে আমরা যদি সফল হতে পারি, আমরা কিন্তু অনেক দূর এগিয়ে যাব, অনেক দূর এগিয়ে যাব। এবং এই এগিয়ে দেওয়ার মধ্য দিয়ে যে আমাদের যে কাঙ্ক্ষিত, আমাদের যে লক্ষ্য নিয়ে আমরা কাজ করি, শিখ বিরাট মুক্ত একটা সমাজ ব্যবস্থা কায়েমের মধ্য দিয়ে একটা সুখী সমৃদ্ধশালী শান্তিপূর্ণ বাংলাদেশ আমরা দেখতে চাই, সে জায়গায় কিন্তু আমরা পৌঁছতে পারব। এখানে সকল আকীদার মানুষই আসবে, পবিত্র কাবা শরীফের ইমাম সাহেবের আগমনে আমরা সবাইকে দাওয়াত দিব, আমরা সবাইকে দাওয়াত দিব। মুসলমানদের ঐক্য অত্যন্ত জরুরি একটা বিষয়, মুসলমানদের ঐক্য খুব জরুরি একটা বিষয়। আমরা বাংলাদেশের মানুষ, বাংলাদেশের মুসলমান সবাই মিলে আমরা এই সম্মেলন এবং কাবা শরীফের ইমামের উপস্থিতিতে তার দিক নির্দেশনা বক্তব্য শুনবো, এবং আমরা বিশ্বাস করি তার দিক নির্দেশনা বক্তব্যের মধ্য দিয়ে যেরকম আমরা বাংলাদেশে শান্তি সমৃদ্ধি এবং বিরাট শেখ মুক্ত একটি বাংলাদেশ যেরকম গড়ে তুলতে সক্ষম হব, ঠিক তেমনি ভাবে বিশ্ব শান্তিতেও আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি তার বক্তব্য একটা দিক নির্দেশনা হয়ে থাকবে।